নোয়াখালীর বেগমগঞ্জে ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, 20 রাউন্ড গুলি, নগদ টাকা ও ডাকাতির ঘটনায় ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি জানান, 8 জুলাই বেগমগঞ্জের হাজিপুর এলাকায় এক প্রবাসীর বাড়িতে গভীর রাতে ডাকাতি হয়। সবাইকে হাত পা বেঁধে লুট করে ডাকাতরা। এ ঘটনায় পুলিশের অভিযানে নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন স্থান থেকে সংঘবদ্ধ ডাকাত সর্দার জাহাঙ্গীর, আরিফ হোসেন, জুয়েল, মাসুদ আলম ও ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ।